অতীতকালে গণকের কাছে আসা খুব কঠিন কাজ ছিল, অনেক কঠিন কাজ ছিল গণক বা জ্যোতিষীর সাথে যোগাযোগ করা। কিন্তু বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতির এই যুগে গণকের কাছে আসা বা জ্যোতিষীর কাছে আসা অনেক সহজ একটি বিষয়ে পরিণত হয়েছে। মাত্র একটি বাটন চাপার মাধ্যমে আপনি গণকের সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেটের একটি মেসেজের মাধ্যমে অথবা কোনো ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে অথবা টেলিভিশনের কোনো চ্যানেলের মাধ্যমে অথবা কোনো পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি ক্রয়ের মাধ্যমে যেখানে রাশিচক্র উল্লেখ করা থাকে, আপনি সেটা নিলেন, সেটা ক্রয় করলেন, পড়লেন এবং সেখানে লেখা আছে এই সপ্তাহের রাশিচক্র, সেখানে লেখা রয়েছে অমুকের জন্য রয়েছে সুসংবাদ, অমুকের জন্য রয়েছে দুঃসংবাদ, অমুকের জন্য সফর করা ভালো, অমুক এই সপ্তাহে তার মাল হারাবে ইত্যাদি ইত্যাদি। মোট কথা, যখনই আপনি এই সমস্ত পত্রিকায় এই সমস্ত জিনিস দেখলেন, পড়লেন, তার মানে হচ্ছে আপনি গণকের কাছে গেলেন। ঠিক তেমনিভাবে হাতের রেখার মাধ্যমে ভাগ্য গণনা, অনুরূপভাবে বিভিন্ন পাত্রের মাধ্যমে ভাগ্য গণনা, প্রতিটি বিষয়ের অর্থই হচ্ছে আপনি একজন গণকের কাছে আসছেন। এখন আসুন আমরা জানি যে গণকের কাছে যাওয়ার শরাই হুকুম কি, শরাই বিধান কি। যখন আপনি একজন গণকের কাছে আসলেন, তখন শুধুমাত্র গণকের কাছে আসার মাধ্যমেই আপনার 40 দিনের নামাজ কবুল হবে না, শুধুমাত্র আসার মাধ্যমে। আর যদি আপনি গণক বা জ্যোতিষীর কথা বিশ্বাস করেন, তার যে ভবিষ্যৎবাণী সে করেছে সেটি যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনীত বিধানের সাথে কুফরি করলেন। ধরুন আপনার মোবাইলে একটা মেসেজ আসলো যেখানে লেখা আছে যে আপনার জন্য আমাদের নিকটে একটি বার্তা রয়েছে, আপনি আপনার নাম প্রেরণ করুন, আপনার স্ত্রীর নাম প্রেরণ করুন ইত্যাদি ইত্যাদি। আমরা আপনাকে বলে দেব যে আপনার ব্যক্তিত্ব কেমন, আপনার ভবিষ্যৎ কেমন, আপনি কি সহানুভূতিশীল নাকি আপনি কঠোর হৃদয়ের অধিকারী ইত্যাদি ইত্যাদি আমরা আপনার ব্যাপারে ভবিষ্যৎবাণী করব। এখন যদি আপনি আপনার মোবাইলে আসা এই মেসেজের উত্তর স্বরূপ আপনি যদি তাকে আপনার নাম, আপনার স্ত্রীর নাম সহ অন্যান্য যে সকল বর্ণনা দিতে বলা হয়েছে আপনি সেগুলো যদি তাকে প্রেরণ করেন, শুধুমাত্র প্রেরণ করার মাধ্যমেই আপনার 40 দিনের নামাজ কবুল হবে না, শুধুমাত্র প্রেরণ করার মাধ্যমে। আর তাদের পক্ষ থেকে যে প্রতিউত্তর আপনার মোবাইলে আসলো যে আপনি কঠোর হৃদয়ের অধিকারী বা আপনি সহানুভূতিশীল বা আপনি সৌভাগ্যবান বা আপনি দুর্ভাগা ইত্যাদি, আর যদি আপনি এটা বিশ্বাস করে নেন, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনীত বিধানের সাথে কুফরি করলেন। কিছু কিছু ব্যক্তি বলেন যে আমি এই রাশিচক্র বিশ্বাস করি না, অনুরূপভাবে হাতের রেখার মাধ্যমে ভাগ্য গণনা ইত্যাদিও আমি বিশ্বাস করি না, কিন্তু মনের একটু প্রশান্তির জন্যে বা শুধুমাত্র মনের চাওয়ার জন্যে আমি যাই, মনের প্রশান্তির জন্যে আমি তাদের কাছে যাই। আমরা তাদেরকে বলবো, আপনি একটি কুফরির মাধ্যমে মনের প্রশান্তি অন্বেষণ করছেন যেটা সম্পূর্ণরূপে শিরক, এমন কি আপনি এই ফেতনায় পতিত হওয়া থেকে নিরাপদ নন। হতে পারে প্রথমত আপনার কাছে প্রথম মনে হতে পারে যে এটা কোনো বিষয় নয়, আমি তো অন্তরে বিশ্বাস স্থাপন করছি না, আমি শুধুমাত্র অন্তরের প্রশান্তির জন্য তাদের কাছে যাচ্ছি, এই বিশ্বাসে হয়তো আপনি প্রথম দিকে তাদের কাছে যাচ্ছেন, আপনার মনের মধ্যে তখনও কোনো কিছু হয়নি, কিন্তু পরবর্তীতে আপনি যে ফেতনায় পতিত হবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে দু একটি ঘটনা আপনার সাথে ঘটে যাওয়ার পরে, এই অনুযায়ী বা এর কাছাকাছি কোনো ঘটনা আপনার জীবনে ঘটে যাওয়ার পরে আপনি যে এই ফেতনায় পতিত হবেন না, আপনি এই ফেতনা থেকে নিরাপদ নন, হতে পারে আপনি এই ফেতনায় পতিত হয়ে যেতে পারেন। সুতরাং বিষয়টি খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ,